নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি সাহা। আমি সামনের WP ও KP-র পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো তাই জন্য নিজেকে যাচাই করার জন্য অবশ্যই আমাদের একটা প্র্যাকটিস সেট অবশ্যই জরুরি। তো এই প্র্যাকটিস সেটে মানে নিজে কিভাবে যাচাই করব, যেহেতু পরীক্ষা সামনেই আর কিছুদিন পরে, তো তাই জন্য আমি বাজারে কিছু প্র্যাকটিসেস খুঁজছিলাম ও তারপরে অনলাইনে, এখন তো অনলাইনে অনেক রকম ব্যবস্থা আছে, তাই জন্য ইউটিউবেও দেখছিলাম। তো সেখানে দেখতে দেখতে আমার বিম এডুকেশন বলে একটা চ্যানেল, তো সেখানে আমি প্র্যাকটিস সেটের কথা দেখতে পাই। মানে ওখানে দেওয়া ছিল যে কন্ট্যাক্ট করতে হবে কোনো একটা নাম্বারে, 10টা মানে সেট থাকবে। তো আমি ওখানে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পর স্যার আমাকে একটা স্যারের সাথে কথা বলি যে কবে আমি নিতে পারবো, আমার বাড়ি কোথায় বা কি, এইভাবে বিস্তারিত কিছু আলোচনার পর স্যার আমাকে একটা ডেট দেয়। সেই ডেট অনুযায়ী আমি যথারীতি একটা সময়ের মধ্যে রানাঘাট স্টেশনে পৌঁছে যাই। যেহেতু আমার বাড়ির কাছে রানাঘাট ছিল, তো আমি ওই দিন রানাঘাটে একটা কাজে গেছিলাম। স্যারও নির্দিষ্ট সময়ের মধ্যে রানাঘাটে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর যথারীতি খুব সুন্দর করে প্যাকেজিংয়ের মাধ্যমে আমার হাতে বইটা দেয়। তো বইটা আমি বাড়ি এসে দেখি, দেখার পর আমার বেশ ভালোই লাগে। যদিও বা আগে মডেল সেট দেখেছিলাম, তখন ভালো লেগেছিল বলেই স্যারকে বলেছিলাম। তো তারপরে আমি বাড়ি আসার পর বইটা দেখি, বইটা দেখার পর আমার বেশ ভালোই লেগেছে। তো বইটা তোমাদের সাথে শেয়ার করছি, এই হচ্ছে বইটা, ঠিক আছে। বইটার মধ্যে 10টা সেট আছে, এটা হচ্ছে ফার্স্ট নম্বর সেট এইভাবে। আর কোশ্চেনগুলো যখন আমাদের শেষ হবে, শেষ হওয়ার পরে এই যে অ্যান্সার শিটটা দেওয়া আছে, তো তোমরা এগুলো নিজেরা করে পরে অ্যান্সার শিটটা মিলিয়েও নিতে পারবে। এইভাবে মোটামুটি বইটাতে আছে 10টা সেট আছে, এই যে 10 নম্বর সেট। আর সত্যি বলতে আমার যতটুকু মনে হয়েছে, সেটের কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড বলতে আমাদের এখনকার যা কম্পিটিশন, আগে তো কিছু পরীক্ষা তোমরা অবশ্যই দিয়েছো, ওই স্ট্যান্ডার্ডে কোশ্চেনগুলো তার থেকে ভালো, যেগুলো আমাদের পারার মতন আসবে। তো আমি এখানে পরীক্ষা দিচ্ছি, আর যেগুলো আমার অসুবিধা হচ্ছে সেগুলো অবশ্যই মিলিয়ে দেখছি, এবং তারপর আমি কোশ্চেনগুলো পারছি না পুরো সেটটা একবার করে পড়ে নিচ্ছি, যাতে আমার সুবিধা হয়। তো চলো, টাটা, গুড নাইট।